কাছে দূরে বিশ্ব জুড়ে যেখান থেকে আমাদেরকে দেখছেন আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি ইনভাইটেশন টু চেঞ্জের পর্দায় আজও হাজির হয়েছে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আর আজকের বিষয় হচ্ছে বিধর্মীদের সাদৃশ্য আর ইসলাম কি বলে গুরুত্বপূর্ণ এই বিষয়ে আমরা দু চারটি গুরুত্বপূর্ণ কথা বলবার চেষ্টা করবো ইনশাল্লাহ তাহলে নবীজি মোহাম্মদুর রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম একটি কথা বলে দিয়েছেন কালজয় সেই স্টেটমেন্ট মান তাসাবাহা কাউমিন ফাহুয়া মিনহু যেই ব্যক্তি কারো কোনো জাতির সাদৃশ্য অবলম্বন করবে সেটা হতে পারে কালচারের সেটা হতে পারে পোশাক আশাকের যে কোনো অথবা রিচুয়ালসও হতে পারে যে কোনো রীতি নীতি বিধান যা কিছুই মেনে চলুক না কেন সেই তার ধলবুগ্ধ হয়ে যাবে কখনো বিধর্মী বা অন্য ধর্মকে যারা মেনে চলেন তাদেরকে কখনো আপনি সন্তুষ্ট করতে পারবেন না যতক্ষণ না আপনি তাদের সাথে একাকিত্ব প্রকাশ না করেন বা তাদের সব কিছু মেনে না আনেন এ কথাটা আমার নয় মহাগ্রন্থ আলকুর আনে সুরাতুল বাকার একশত বিশ্বমায়াতেলা বলেছেন আপনি কখনোই কোশ্চিন কালেও ইহুদি এবং খ্রিস্টানদেরকে সন্তুষ্ট করতে পারবেন না যদি আপনি তাদের সাথে সম্পর্ক ভালো রাখতে চান তাহলে আপনাকে যে কাজ করতে তারা কৌশলে হোক অথবা বল প্রয়োগে হোক তারা বাধ্য করবে সেটি হচ্ছে যে তারাদের মিল্লাতকে তাদের ধর্মকে তাদের রীতিনীতিকে অনুসরণ করা ইফেন নবীজি ওয়াসাল্লাম এক পর্যায়ে তিনি বলতে বলতে বললেন আমার মানকানা উম্মতেরা তোমরা এমন একটা সময় আসবে যে সময় তোমরা অমুসলিমদের বিধর্মীদের তাদের রিচুয়ালসকে তাদের সব কর্মকাণ্ডকে এমন ভাবে তোমরা আঁকড়ে ধরবে অনুসরণ করবে যে বি শিবরিন এক বৃহৎ যদি তারা আগায় তোমরা এক বৃহতে আগাবে তারা যদি এক বাহু পরিমাণ সামনের দিকে আগায় তোমরা এক বাহু পরিমাণ আগাবে অর্থাৎ তারা যাই করবে তোমরা পরিপূর্ণভাবে তাদের অনুসরণ করতে থাকবে ইভেন তারা যদি হাত্তা দাখালু জোহরদব্বী যদি তারা কোনো কোন সাপের গর্তেও যদি তারা পলায়ন করে তোমরা সেখানে গিয়ে তাদেরকে অনুসরণ করতে যাবে অথচ সারা জীবন ব্যাপী। মুহাম্মাদিকে সর্বক্ষেত্রে অমুসলিমদের বই সাদৃশ্য করবার জন্য তিনি বলেছেন উদাহরণত আমরা বলতে পারি আজানের ক্ষেত্রে আজান কিভাবে দেয়া হবে এই নিয়ে যখন মোশাওয়ারা হলো কেউ প্রস্তাব করলেন যে ঘন্টি বাজিয়ে ইহুদিদের মতো করে তাদের উপাসনালয়ে ডাকার জন্য অনুসারীদেরকে তারা ঘন্টা বাজায় তাহলে মুসলমানরা ডাকতে পারে বললেন যে না এটা অমুসলিমদের কালচার আমি অনুমতি দিতে পারি না এভাবে কারণ মান তাসাবাহা বে ফাহুয়া মেনহু যে কোনো জাতির সাদৃশ্য অবলম্বন করবে তাহলে সে ওই জাতির অন্তর্ভুক্ত হয়ে যাবে নবীজি নবীজ সাল্লাম তার অল্টারনেট আজানের ব্যবস্থা করে দিলেন অনুমোদন দিলেন এরপরে যদি আমরা বলি সিয়ামের ক্ষেত্রে নবীজি সাল আলহি ওয়াসাল্লাম বললেন তাসাহারুফা ইনফি সাহুরে বারাকা তোমরা সিয়াম সাধনা করো তবে সিয়াম এর ক্ষেত্রে তোমরা সাহারি গ্রহণ করবে কারণ সাহারি বারাকা বরকতময় আর এটা কি জন্য করবে ফসল মা বাইনা সুয়ামি না ওয়া সুয়ামি আহলিল কিতাবি আকলাতু সাহার আমাদের সিয়াম সাধনা এবং অমুসলিমদের সিয়াম সাধনার মধ্যে পার্থক্যই হলো আমরা সাহারি গ্রহণ করি তারা সাহারি গ্রহণ করে না ঈদের ময়দানে আসা যাওয়ার ক্ষেত্রে নবীজি সাল্লাম অমুসলিমদের বৈসাদৃশ্য গ্রহণ করবার জন্য অবলম্বন করবার জন্য তিনি উদাত্ত আহ্বান জানিয়েছেন কারণ নবীজি সাল আলহি আসতে এবং যাইতে রাস্তার দুই পাশ ব্যবহার করতেন তিনি বলতেন যে খালিফুল ইয়াহুদ ও তোমরা ঈদগাহে আসতে এবং যাইতে ইহুদ এবং নাসারাদের বৈসাদৃশ্য অবলম্বন করো ইত্যাকার ভাবে পোশাক আশাকেও যেগুলি হারাম সেগুলি আল্লাহ সফুয়া তালা নিষেধ করেছেন যেমন পুরুষদের জন্য রেশমি পোশাক পরিধান করা স্বর্ণ পরিধান করা স্বর্ণ ব্যবহার করা এগুলি হারাম এই জন্য আল্লাহ সু তা হুয়া তাদেরকে নিষেধ করেছেন যাতে করে স্বর্ণ না পরিধান করে পোশাক আদি রেশমি পোশাক যেন ব্যবহার না করে কারণ এগুলি অমুসলিমদের সাদৃশ্য অর্জনের সামিল এই জন্য ইসলামে মুসলমানদের আলাদা কালচার রয়েছে আলাদা রিচুয়ালস রয়েছে আলাদা আলাদা আইডিওলজি রয়েছে এই জন্য আমাদের উচিত হবে অ মুসলিমদের সাদৃশ্য অবলম্বন না করে মুসলিমদের যে কালচার আছে সেই অত্যাধুনিক কালচারকে গ্রহণ করার আল্লাহ সুফায়না হুয়া এই এইভা লেটেস্ট কোরআন আমাদেরকে নাজিল করেছেন আমাদের জন্য গাইডলাইন হিসেবে এবং আমাদের জন্য আদর্শের মূর্ত প্রতীক হিসেবে দিয়েছেন বিশ্ব মানবতার মুক্তির দূত নবীজি মোহাম্মদ রাসোল্লাহি ওয়াসাল্লাম যিনি জীবনের শুরু থেকে অন্ত পর্যন্ত সব সমস্যার সমাধান সব কালচার তিনি দেখিয়ে গিয়েছেন আল্লাহ সুফায় আমাদের বুঝতে তৌফিক দান করুন এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো শেষ করছি ওয়সালাম আলাইকুম আরহামি ওবার